आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 1921-এ স্বাধীনতা সংগ্রামের 102 বছর পূর্তি, শহীদদের শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন সংস্থার। জমাজলের সমস্যায় নাজেহাল হরিণছড়ার জনগণ, আন্দোলনের হুমকি স্থানীয়দের। পাঁচ বছর ধরে নিখোঁজ জিপি সভাপতি, বিধায়ক কৌশিক রায়ের গ্রামে হাহাকার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভারতের ইতিহাসে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় শ্রমিক আন্দোলন, যেখানে জালিয়ানওয়ালাবাগের চেয়েও বড় গণহত্যা চালিয়েছিল ব্রিটিশ সরকার, কিন্তু সেই আন্দোলনের কোন সত্যাগ্রহী আজ পর্যন্ত ইতিহাসের পাতায় স্থান পাননি। 1921-এর স্বাধীনতা সংগ্রামের দেশ চলো আন্দোলনের 102 বছর পূর্তি উপলক্ষে শহীদদের শনিবার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল উপত্যকার বিভিন্ন সংস্থা সংগঠন। শিলচরের হিন্দি ভবনে আয়োজিত সভায় অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। এরপর 1921-এর ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন তারা। আগামী 3 মাসের মধ্যে স্বাধীনতার 76তম বর্ষ উদযাপন করার আগে 1921-এর শ্রমিক আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে এর ইতিহাস লিপিবদ্ধ করে একটি পাঠ্যপুস্তক বের করতে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবে বলেও এদিন জানান বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মকর্তারা। সভা শেষে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন আয়োজকরা। সভায় উদয়শঙ্কর গোস্বামী, অবধেশ সিং, সঞ্জীব রায়, বাবুল কানু, দিলীপ কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। यह मूलतः आज से 102 साल पहले जो कि इतिहास में मुल्क चलो आंदोलन या चरगोला एक्जोडस के नाम से विख्यात है, उनके शहीदों को श्रद्धांजलि कल इस सुरमा भराक का जो क्षेत्र है उसमें हमारा आज का जो बराक घाटी है उसमें हर जगह पर उन शहीदों को श्रद्धांजलि देने के प्राक मुहूर्त में आज का यह प्रेस मीट था। और इसी उद्देश्य में उनका जो मर्यादा है शहीदों का, उस मर्यादा देने के लिए और सबको इस जमीन पर, बराक के जमीन पर घटा यह महान आंदोलन को याद करने के लिए आज का यह प्रेस मीट आंदोलन था। इसके नेतृत्व में जो लोग थे उसमें कुछ प्रमुख नाम देवशरण त्रिपाठी जी, राधाकृष्ण पांडे, गंगादयाल दीक्षित जी, सुरेश चंद्र देव जो कि बाद में करीमगंज दुसाई क्षेत्र से सांसद भी बने, यही लोग मूलतः इसके नेतृत्व में रहे। साथ में जो सिलेट का क्षेत्र था वहाँ से हरदयाल नाग, सचंद्र दत्ता, ऐसे लोग इस पूरे आंदोलन का नेतृत्व में थे। বড়খলা কেন্দ্রের জারুলতলা জিপির দ্বিতীয় গঙ্গাপুর প্রথম খণ্ডের অন্তর্গত হরিণছড়া বস্তির জনগণ বর্তমানে বৃষ্টির জমাজলের দরুন চরম দুর্ভোগের দিন কাটাচ্ছেন। শিলচর জয়ন্তিয়া সড়কের মধ্যে সরকারের আসাম মালা প্রকল্পের আওতায় হরিণছড়া সংলগ্ন সড়কের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু 1 ঘন্টার বৃষ্টিতে স্থানীয়দের ঘরে বৃষ্টির জল প্রবেশ করায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। বর্তমানে হাঁটু জল অতিক্রম করে ঘর থেকে বের হতে হচ্ছে গ্রামবাসীদের। বিষয়টি নিয়ে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার ও বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। শনিবার হরিণছড়া বস্তির ক্ষুব্ধ জনগণ প্রতিবাদে নেমে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, ড্রেনের কাজ শুরু না করেই সড়ক সংস্কার কাজ শুরু করা হয়েছে, যার দরুন একদিনের বৃষ্টিতে স্থানীয়দের ঘরের সামনে বৃষ্টির হাঁটু জল জমা হয়েছে। দ্বিতীয়বার বৃষ্টিপাত হলে ঘরের ভিতর গলা জল জমে যাবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। সরকার জনগণের উন্নয়নের জন্য সড়কের কাজ দ্রুত শুরু করেছে, কিন্তু হরিণছড়া বস্তি সংলগ্ন সড়কের কাজ উন্নতির বদলে অবনতি হচ্ছে। ড্রেনের কাজ শেষ না করে সড়ক সংস্কার করা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। তারা সাফ জানান, এলাকায় ড্রেনের কাজ শেষ করে সড়কের কাজে হাত দেওয়া হোক, অন্যথায় আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সড়কের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
অনুমতি ছাড়া তারা আমার সীমানার ভিতরে খুঁটি গাড়লো, গাড়া পরে কইল যে এটা ড্রেন সহকারে সম্পূর্ণ জায়গা খাসমাটি পড়ছে, ওইটা পাট্টাই জমিন আপনার খাসমাটি, এটা আমরা এখন বরাদ্দ করে নিলাম। আমলাম ঠিক আছে, এটা তো নিতে পারো নেই, আমার পাট্টাই জমিন আপনারা লাগে নেই, কিন্তু আমার ড্রেনটা করিয়া দিন যাতে আমরা জলের সুবিধা হয়, জলের জমা জলে আমার অসুবিধা হয়। তখন বলো ঠিক আছে আমরা ড্রেনটা করিয়া দিমু। তারপরে এরপর দেখুন আপনার সম্পূর্ণ ড্রেন বরিয়া মাটি পালাইছে, পালাই এখন আমার ঘরে জল ঢুকি যার গিয়া। আজকে সকালবেলা তারা আমি ফোন করলাম, ফোন করিয়া অবজেকশন জানাইলাম, জানানি পরে তারা আইলো, আইয়া দেখিয়া গেল গিয়া কই কিছুক্ষণের মধ্যে আমরা একটা ব্যবস্থা কিছু করিয়া, এখন পর্যন্ত নাই। এইরকম যদি আর দ্বিতীয়বার বৃষ্টি দিয়ে আমার ঘরে জল ঢুকি যাব গিয়া, তখন তো আমি বাধ্যই আমরা আন্দোলন করতে, রাস্তার কাজ বন্ধ করতে। সরকারের রাস্তার কাজ করত জনসাধারণের উন্নতির লাগিয়া, এটা তো অবনতির লাগিয়ে কাজ আরম্ভ হয়েছে। না ল্যান্ড ক্লিয়ার করে, না কোনো রাস্তা শুনলো, না কাজ করে, এখন তো পাবলিকের অবজেকশনও ফেলাই দিছে। আজ যদি এই রাস্তা উন্নতি করার লাগে, যদি একটা পাবলিক মারা যায়, একটা পাবলিক যদি ঘরে জল ঢুকে, আমার ঘরে বাচ্চা আছে, সরকারে দিব আমার বাচ্চার মূল্য 1,00,000 টাকা দিলে দিতে পারে, কিন্তু আমার বাচ্চা তো পেতাম না, আমার বাচ্চা যদি জলে ডুবে কিচ্ছু হয়, এর জবাবটা খেয়ে দিব। অমুক নেতা তমুক নেতা, এমএলএ নেতা অমুক নেতা তমুক নেতা বাইরে রাস্তার কাজ করাই দিলা, কিন্তু আজকে অবজেকশন যে আমার ঘরে জল আইসে, এদের তো খেয়ে ওই ফিল্ডে উপস্থিত হন না। বারবার আমি সকাল থেকে কয়েকজনকে ফোন করছি, কয়েকজনও ঘরে গেছি, কেউ কোনো সহযোগিতা দেন না। এই নয় হোয়াটসঅ্যাপে ফটো পাঠাও, এই নয় অ্যাপ্লিকেশন জমা দেও, এটা কি আরম্ভ হয়েছে আমরা কিছু বুঝলাম না। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের আদর্শ গ্রাম হিসেবে ঘোষিত বড়সাঙ্গন গ্রাম পঞ্চায়েত এলাকার রতনপুর গ্রামের দুর্ভোগ চরমে। পঞ্চায়েত নির্বাচনের পর এজিপির সভাপতি দীপশিখা চক্রবর্তী কার্যত নিখোঁজ, উন্নয়নের ধরাছোঁয়ার বাইরে থাকায় আছড়ে পড়ল জনতার ক্ষোভ। দিন দুয়ে কাকে এলাকার চরম অবস্থার জন্য গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল করেন। 5 বছর থেকে পঞ্চায়েত সভাপতি দীপশিখাকে খুঁজে না পাওয়ায় ক্ষুব্ধ জনতা কাছাড়ের পুলিশ সুপার এবং জেলা শাসকের কাছে আর্জি জানালেন পঞ্চায়েত সভাপতিকে খুঁজে বের করার জন্য। 5 বছরে এই গ্রামে কোনো সরকারি কাজ হয়নি, নেই পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা, রাস্তাঘাট, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কিছুই। অথচ এই গ্রাম পঞ্চায়েত এলাকায় কাছাড়ের জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায়ের বাড়ি এবং লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়েরও মূল বাড়ি। অথচ পিলসুজের মতো এই গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। গ্রাম পঞ্চায়েত সভাপতির গাফিলতিতে এই গ্রামে নেই চলাচলের রাস্তা। গত বছর বর্ষায় চলাচলের রাস্তায় ধস পড়লে গ্রামের লোকেরা মাটি কেটে রাস্তা পরিষ্কার করেন। নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, যন্ত্রণা সহ্য করতে না পেরে গ্রাম ছেড়ে অনেকেই অন্যত্র চলে গেছেন। যেখানে সেখানে পাইবো ফ্লাইট অ্যাপ্লাই করবো, কিন্তু এটাও দেখে মানুষের জ্বলাজ্বলি করে। এই প্রেসিডেন্টে, এই জেলা পরিষদে আমরা মেম্বার চালালে কোনো বুদ্ধিই দেয় না যে তারা কিছু করবো। আমরা কিছু জবাব দেই না, কিছু নাই। একটা মানুষ এখানে কোনো চাকরি নকরি নাই, কিছু নাই, মাত্র সাহেবের বাগানে কাজ গেলে 200 টাকা হাজিরা পাইব, কোনো চাকরি আর নাই, কোনো ডিউটি নাই, রাস্তায় একটাও নাই। 2020 ধসলাম সে বৃষ্টি, এখনও রাস্তা পড়িয়া আছে, জঙ্গল পড়িয়া রয়েছে, একটা গলি রাস্তা আমরা দুজনে মিলিয়া বানাইছি, ওই তো মেম্বারের বাড়ির সামনে, ওই যে মেম্বার এখনো পাওয়ার আছে, আপনারা গিয়া দেখুন এটা ফটো মেলোই কারণ জানু মিয়ার বাড়ির সামনে কালভার্ট ভাঙি গেছে, এই কালভার্ট আজকে নাই, পঞ্চায়েতের বাবারে আনিয়ে দেখানি হয়েছে। পিতা রঞ্জন দাস, হ্যাঁ ঠিক আছে, সেখানে অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অমৃতা আচার্যের সভাপতিত্বে বিপ্লব বিশ্বাসের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে শহীদ দিবসের উপর বক্তব্য রাখেন অতিথিরা। পরে শিলচরের 4 জন বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। তারা হলেন ভাষা সেনানী আবিদ রাজা মজুমদার, বিশিষ্ট সমাজসেবী অমরনাথ খান্ডেলওয়াল, ভাষা সেনানী উদয়শঙ্কর গোস্বামী এবং মরণোত্তর সম্মাননা জানানো হয় প্রয়াত নন্দকিশোর সিনহাকে। এরা যদি 19 থেকে সরে যান,
এই শিলচর শহরে ১৯ কিভাবে পালিত হবে আজকেই আজকের দিনে আমি আমার মনে এই জিনিসগুলো ঘুরপাক খায়। কথা শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব, কারণ এই ১৯ সম্বন্ধে সঠিক ইতিহাস আমরা আমাদের এই উপত্যকার জনসাধারণ বা নতুন প্রজন্মে যারা আছে তাদের কাছে আমরা তুলে ধরতে পারিনি। এবং সঠিক অর্থে আজকে সঠিক অর্থে এই যে একটা এই ১৯ মে একটা শ্রদ্ধার জায়গা, সেই জায়গাকেও আমরা সেই স্তরে আমরা নিয়ে যেতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এবং একটা শুভ দিক ছিল ১৯৬০-৬১ সালে যে এই উপত্যকার বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ, সে বাঙালি হতে পারে, সে আপনার হিন্দিভাষী হতে পারে বা সে মণিপুরী হতে পারে, তারা একটা ঐক্যের সুর গড়ে তুলেছিলেন। ইটখোলায় সংস্কৃত টোলে জমি নিয়ে বিবেকানন্দ প্রেক্ষাগৃহ নির্মাণের পর চুপিসারে একটি সার্কেল অফিসে রূপান্তরিত করেছে জেলা প্রশাসন। প্রতিবাদে সরব হলো বিডিএফ। জেলা প্রশাসনের আবেদনের ভিত্তিতে ইটখোলায় একটি প্রাচীন সংস্কৃত টোলের এক বিঘা জমি বিবেকানন্দ প্রেক্ষাগৃহ বানানোর উদ্দেশ্যে দান করেছিলেন টোলের প্রধান শিক্ষক। এরপর প্রশাসনের উদ্যোগে এই প্রেক্ষাগৃহের কাজ শেষ করা হয়, কিন্তু কাউকে না জানিয়ে হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে এই দালানকে সার্কেল অফিসে রূপান্তরিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সমগ্র ঘটনাক্রম নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। এক প্রেস বার্তায় প্রদীপ দত্ত রায় বলেন যে সংস্কৃত টোলের কাজকর্ম বর্তমানে সীমিত থাকলেও এই টোলের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কারণ আদি ভাষা হিসেবে সংস্কৃত এখনো আমাদের ঐতিহ্যের প্রতীক। এই টোলের শিক্ষকের সাথে আলাপের মাধ্যমে তিনি জেনেছেন যে যখন এই জমিতে বিবেকানন্দ প্রেক্ষাগৃহ নির্মাণের প্রস্তাব দেওয়া হয় তখন শিক্ষক তাতে আপত্তি করেননি, কারণ বিবেকানন্দকে তিনি সংস্কৃত শিক্ষা তথা হিন্দু ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে শ্রদ্ধা করেন। তাই সেই মর্মে তার তরফে নো অবজেকশন সার্টিফিকেট তিনি অনতিবিলম্বে জেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছিলেন। কি করে এখানে সার্কেল অফিসের কাজ শুরু করা হলো সে ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক তার কোনো সদুত্তর দিতে পারেননি। তাই এটা পরিষ্কার যে তাকে এবং সংশ্লিষ্ট সবাইকে পুরো অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত বদল করা হয়েছে, যা পুরোপুরি অনৈতিক। তাই জেলা প্রশাসনের কাছে আমি আবেদন করব অবিলম্বে সার্কেল অফিস এখান থেকে তুলে বিবেকানন্দ অডিটোরিয়ামের কাজ শুরু করা হোক। এবং এই ব্যাপারে আজকে যারা হিন্দু ধর্মের কথা বলে আজকে ক্ষমতাসীন আছেন, বিজেপি দল, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ, যারা হিন্দু ধর্মের কথা বলে চিৎকার করেন, আজকে তাদের কাছে অনুরোধ করব যে বিবেকানন্দর মতো হিন্দু নেতার নামে অডিটোরিয়ামটা যে আজকে বন্ধ হয়ে গিয়ে সার্কেল অফিস হলো, তার জন্য আপনারা এগিয়ে আসুন, আপনারা এগিয়ে এসে বিবেকানন্দকে উদ্ধার করুন, এই সার্কেল অফিসকে বন্ধ করতে হবে অবিলম্বে, নইলে এটা নিয়ে আমরাও কিন্তু আগামী দিনে আমরা আন্দোলন করব। ১৯ মে ভাষা শহীদ দিবস উপলক্ষে বাঙালি নবনির্মাণ সেনার পক্ষ থেকে এক বিরাট পদযাত্রার আয়োজন করা হয় সকল বাংলাভাষী লোকদের জন্য শিলচর শহরে। এই যাত্রা শুরু করা হয় শিলচর রেল স্টেশন শহীদ বেদী প্রাঙ্গণ থেকে, পুষ্পাঞ্জলি অর্ঘ্য প্রদান করে ইন্ডিয়া ক্লাব হয়ে সম্পূর্ণ সেন্ট্রাল রোড হয়ে প্রেমতলা পয়েন্ট, সাঙ্গিখারি পয়েন্ট হয়ে শিলচর শ্মশানে ১১ শহীদের বেদিতে পুষ্পাঞ্জলি ও মাল্যদান করে সমাপ্ত করা হয়। আজকে আমাদের ভাষা শহীদ একাদশ ভাষা শহীদ দিবসে আমাদের ১৯ পথ চলা একটি অনুষ্ঠান রেখেছিলাম আমাদের তারাপুর থেকে আমাদের শ্মশানে, যেখানে ওনাদের বেদি আছে সেই বেদিতে শ্রদ্ধার্ঘ্য এবং ওনাদের যদি আমাদের যে এখনও অমরত্ব ওনারা আছেন সেই অমরত্বর যে আমরা ওনাদের ফুল মাল্যদান প্রতি বছর আমরা করে আসি এবারও করলাম। আর আমাদের এটার মধ্যে অনুষ্ঠানের বিশেষ একটা উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যটা আমাদের বর্তমান সরকার যেভাবে বাংলা ভাষাভাষীদের যেভাবে অবমাননা করছেন এবং আমাদের ভাষা শহীদ স্টেশন যেটা নিয়ে আমাদের বিরাট একটা আবেগ, একটা সেন্টিমেন্টের বিষয় পুরো বরাক, শিলচর সহ বরাক, আজকে সেই সেন্টিমেন্টের একটা বিষয় আছে যে আমাদের ভাষা শহীদ স্টেশনকে এখনও সরকারি কোনো স্বীকৃতি দেওয়া হয়নি ভাষা শহীদ স্টেশন হিসাবে, সেটা নিয়ে আমাদের আন্দোলন ছিল, সেটা নিয়ে আমাদের মত বিনিময় ছিল, সেটা নিয়ে আমাদের প্রতিবাদও ছিল। এবং আমরা সরকারকে এবং কেন্দ্রীয় সরকার তৎসঙ্গে রাজ্য সরকারকে এটাও আমরা জানাতে চাই যে আমাদের অবিলম্বে আমাদের ভাষা শহীদ স্টেশনকে সরকারি স্বীকৃতি দিয়ে এবং আমাদের যে একাদশ ভাষা শহীদ আছেন ওনাদের সরকারি ভাতা দিয়ে এবং আমাদের বাংলা ভাষাকে রাজ্যিক ভাষা হিসাবে স্বীকৃতি এবং মর্যাদা দিয়ে যাতে
বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শুক্রবার ভাষা শহীদ দিবস পালন করলো টিম ব্রাইট। সংস্থার তরফে এদিন 1961 ভাষা আন্দোলনে শহীদ 11 জন সেনানীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিকেলে এক মোমবাতি মিছিল বের করে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে শিলচর রেলওয়ে স্টেশনে পৌঁছে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন তারা। মিছিল শেষে বীর সংগ্রামী অমর রহে স্লোগানের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন সংস্থার কর্মকর্তারা। আজ আমাদের বাঙালিদের গর্বের দিন, কারণ হলো আজকে 19 মে। আজকে 19 মে দিনটা হলো আমাদের বাঙালির কাছে খুব গর্বেরই কথা, কারণ আমাদের মাতৃভাষা রক্ষা করতে বীর 11 জন সংগ্রামী শহীদ হয়েছেন। তার জন্য আজকে আমরা টিম বাইটের সদস্যরা মিলে ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এসেছি। শিলচরের মালুগ্রাম বালিকা বিদ্যালয়ে শনিবার শিশুদের নিয়ে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। সংগঠন প্রমুখ সুচরিতা ধরের নেতৃত্বে আয়োজিত এদিনের সচেতনতা সভায় 1961-এর 19 মে ভাষা শহীদ আন্দোলনের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়। বরাকের ভাষা শহীদ আন্দোলনের ইতিহাস আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শহীদদের ত্যাগ ও স্মৃতিকে ধরে রাখতে সাং চলো মিলাপ সংগঠনের এই প্রয়াস বলে জানান সুচরিতা ধর। সুন্দরী জীবের বনতারাপুর হাই স্কুলে আজ অনুষ্ঠিত হলো স্বাস্থ্য মেলা। এদিন 170 জনের মতো রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। ওই স্বাস্থ্য মেলার আয়োজক সোনাই হসপিটাল। হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন এসডিএম সুরেন্দ্র সিংহ, বিপিএম কোহিনুর আক্তার চৌধুরী, অ্যাকাউন্ট পার্সন বিশ্বাস, তেনজিং ইন্তি, মবিদুল হক, এলএইচবি জাহানারা বেগম, এএনএম তছলিমা খানম চৌধুরী। একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো আমরাঘাটে। 19 মে একাদশ ভাষা শহীদ দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আমরাঘাট বাজার কমিটির উদ্যোগে বাজারে শহীদ তর্পণের আয়োজন করা হয়। এদিন অস্থায়ী শহীদ বেদির সামনে 11টি মোমবাতি জ্বালিয়ে ও পুষ্পার্ঘ অর্পণ করে একাদশ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আমরাঘাট বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। পরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে 1961 সালের 19 মে ভাষা আন্দোলন ও একাদশ ভাষা শহীদ দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন আমরাঘাট বাজার কমিটির সভাপতি কৃপেশ চন্দ্র পাল, আমরাঘাট এমকেডি কলেজের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী প্রমুখ। মাননীয় ভদ্রপ্রসাদ শাস্ত্রী মহাশয়, আমাদের প্রথম বাংলার বই, প্রথম বাংলার কথা, প্রথম বাংলার গান উনি নেপাল থেকে সংগ্রহ করেছিলেন। আমরা ভাষার ইতিহাসে পাই যে সেইটার নাম উনি দিয়েছিলেন চর্যাপদ, এবং চর্যাপদের প্রথম আমাদের যে বাংলা ভাষার যে গানগুলা সৌজা বুদ্ধগণ সেই গানগুলা রচনা করেছিলেন, মাত্র 51টি গান পাওয়া যায়। সেইটাই আমাদের বাংলা ভাষার প্রথম। 1909 ব্যতিক্রম আঙ্গিনায় 5ই জ্যৈষ্ঠ বাংলা ভাষা শহীদ দিবস পালন করল আর্য সংস্কৃতি বোধনী সমিতি। উল্লেখ্য, 1961 সালের 19 মে বাংলা ভাষার সম্মান রক্ষার্থে 11 জন শহীদ হয়েছিলেন, এই তারিখটা আমরা সকলেই জানি, কিন্তু তার বাংলা তারিখটা অনেকেরই অজানা। 1977 সালে জন্ম নেওয়া আর্য সংস্কৃতি বোধনী সমিতি শুরু থেকে 5 জ্যৈষ্ঠ তারিখে ভাষা শহীদ দিবস পালন করে আসছে। সেটা কোনো বছর পরে 19 মে, কোনো বছর 20 মে, এবছর ছিল 20 মে। তাই যথাযোগ্য মর্যাদায় 1368 বাংলার 5 জ্যৈষ্ঠ যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানান সমিতির সদস্য সদস্যরা। শনিবার বেলা 2:35 শহীদের রক্তস্নাত রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শহীদের জয়ধ্বনি দেন, স্টেশনের শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির মঞ্চে শহীদ তর্পণ অনুষ্ঠান পরিবেশন করেন তারা। এরপর সন্ধ্যাবেলা তারাপুরস্থিত সমিতির ভবনে 11টি প্রদীপ প্রজ্বলন করা হয়, পরিবেশিত হয় গান ও কবিতা। মাতৃভাষা রক্ষার্থে যারা এই স্টেশনে রেল রুখো আন্দোলনে সামিল হয়েছিলেন আর অতর্কিতভাবে হঠাৎ করে আসাম সরকারের পালিত সেই পুলিশদের দ্বারা আমাদের সেই মাতৃভাষা রক্ষার আন্দোলনের যারা সেনানীরা ছিলেন তাদের উপর গুলিবর্ষণ হয়েছিল। আর সেই গুলিবর্ষণের ফলে আমরা জানি আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষা, মাতৃভাষার জন্য আমাদের নিজেদের দিনপঞ্জি রয়েছে, মাতৃভাষার নিজেদের বর্ণমালা রয়েছে, মাতৃভাষার আমাদের সংখ্যা রয়েছে। আর সেই মাতৃভাষার
সেই বর্ণমালা, সেই সংখ্যা, সেই দিনপঞ্জির মর্যাদা রক্ষার্থে আমরা আর্য সংস্কৃতি বোধনী সমিতি, আমরা যে সংগঠন, আমরা সেই মাতৃভাষা রক্ষার্থে যারা বলিদান দিয়েছিলেন তাদের সেই বলিদানের দিন আজ 5ই জ্যৈষ্ঠ। আর সেই 5ই জ্যৈষ্ঠকে আমরা যথাযোগ্য মর্যাদায় আর্য সংস্কৃতি বোধনী সমিতির সদস্য সদস্যরা, আর্য সংস্কৃতি বোধনী সমিতির মতবাদে যারা চলেন তাদের সবাইকে নিয়ে আমরা এই 5ই জ্যৈষ্ঠ দিবসটি আমরা উদযাপন করি। ভাষা শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে বাঙালিদের কৃষ্টি সংস্কৃতির উপস্থাপন করলো উধারবন্ধ মাতৃভাষা ঐক্যমঞ্চ। বৃহস্পতিবার 19-এর পথ চলা দিয়ে শুরু হয় মাতৃভাষা ঐক্যমঞ্চের কর্মসূচি। 19-এ মে সকাল 6:30 উধারবন্ধ ভাষা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। দুপুর 2:35 মিনিটে 11 জন শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। বিকেল 3টা থেকে ব্লক অডিটোরিয়ামে স্থানীয় সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উধারপন্থের বিভিন্ন স্কুল ও সংগঠনের শিল্পীরা অংশ নেন। সন্ধ্যা 6টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় মঞ্চের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত 7টায় মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারপন্থের বার্ষিক স্মরণিকা তর্পণের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন উধারবন্ধ থানার ওসি গৌতম চন্দ্র কুমার, মাতৃভাষা ঐক্যমঞ্চের উপদেষ্টা বাসবরঞ্জন দাস, সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সঞ্জু রায় সহ অন্যান্যরা। উনিশ আমাদের আত্মপরিচয়, উনিশ আমাদের অহংকার, উনিশ আমাদের শিখিয়েছে মাথা তুলে দাঁড়াবার অধিকার। আমরা সবাই উনিশের সন্তান, আমাদের ভাষা সুরক্ষিত থাকুক, সুস্থ থাকুক, সবাই মিলে সুস্থ সংস্কৃতির জয় করব, এটাই হোক আজকের অঙ্গীকার। নমস্কার, ধন্যবাদ। আগামী দিনে আপনাদের সহযোগিতা আমরা চাইছি। আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, অত্যন্ত কষ্টের কথা যে আজকে আমরা এখানে অনুষ্ঠান করতে পারছি না শহীদদের পাদপদ্মে, একমাত্র প্রাকৃতিক কারণে, নইলে আজকে এখানেই অনুষ্ঠান হতো, সবাই মিলে আমরা করতাম। এবং আমাদের অধ্যক্ষ মহোদয় সেই দিনও আমাদেরকে সহযোগিতা করেছিলেন 2015 সালে, এবং আজকেও তিনি আমাদের মধ্যে আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি অধ্যক্ষ মহোদয় আমাদের ডায়েট পরিবারের প্রত্যেককে নিয়ে যেন সুস্থ সুন্দরভাবে নিজের জীবন অতিবাহিত করতে পারেন, এবং উনিশের সন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে আমরা যেন এগিয়ে চলতে পারি, এই হোক আজকের অঙ্গীকার। নমস্কার, ধন্যবাদ। অমর একাদশ শহীদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধাঞ্জলি সহ এক আলোচনা সভা আয়োজিত হলো শিলচর প্রেস ক্লাবে। এদিন প্রেস আয়োজিত ভাষা শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় মত ব্যক্ত করেন উপস্থিত বক্তারা। সেটা কিন্তু মারাত্মক ব্যাপার, এবং আমরা বরাক উপত্যকার মানুষ, রাজ্যের মানুষ, বাঙালি সমাজ, অনসমীয় সমাজ, যাদেরকে প্রতিদিন বঞ্চনা বৈষম্য শুধু নয় একেবারে টুটি টিপে ধরা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা সংকট তৈরি হয়েছে, কারণ সমস্ত কর্মসংস্থান রাজ্য স্তরে হবে, সরকারি নিযুক্তির ক্ষেত্রে কোনো স্পষ্ট পরিসংখ্যান নেই। যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সব জায়গায় একটা ভারসাম্য রয়েছে নিযুক্তির ক্ষেত্রে, কিন্তু কোনো স্পষ্ট চিত্র নেই। এবার কিন্তু শিক্ষক নিযুক্তি, টেক শিক্ষক নিযুক্তি, সেটাও বলা হচ্ছে যে রাজ্য স্তরে হবে। একদিকে বিকেন্দ্রীকরণের কথা বলা হচ্ছে যে এবার সব বিধানসভা কেন্দ্র উপজেলা হয়ে যাবে, আগামী 6 মাসের মধ্যে উপজেলা হয়ে যাবে। আর অন্যদিকে কেন্দ্রীভূত করা হয়েছে, তাহলে কেন উপজেলা স্তরে নিযুক্তি হবে না? শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ১৯২১-এর স্বাধীনতা সংগ্রামের 102 বছর পূর্তি, শহীদদের শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন সংস্থার। জমা জলের সমস্যায় নাজেহাল হরিণ ছোড়ার জনগণ, আন্দোলনের হুমকি স্থানীয়দের। পাঁচ বছর ধরে নিখোঁজ জিপি সভাপতি, বিধায়ক কৌশিক রায়ের গ্রামে হাহাকার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।
आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।